আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমি কীভাবে শুরু করবো বুঝতে পারতেছি না। আমাদের একজন তরুণ শিল্পী, উদীয়মান শিল্পী, হোল ইউটিউবের একজন সুরকার বললে চলে, যিনি সফটওয়্যারের কাজ করে, ভিতরের ভোকালের কাজ করে, এরকম একজন তরুণ শিল্পী আজকে ইন্তেকাল করেছেন। আজকে খুশির দিন, বিভিন্ন দেশে ঈদ পালন হচ্ছে, কিন্তু আমার প্রিয় ভাই আজকে ইন্তেকাল করেছেন। বিশেষ করে প্রিয় বন্ধুরা, কার মৃত্যু কখন হবে এটা শুধু আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই যে হঠাৎ করে, হুট করে এই প্রিয় ভাই মাহফুজুল ভাই যে চলে যাবেন, আশা করি অনেকে এটা ভাবতে পারেন নাই। সো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আল্লাহ তাআলা তো বলে দিয়েছে সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সো প্রিয় দর্শক, যারা মাহফুজুল ভাইয়ের মৃত্যু চেহারা দেখেননি, এখন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, তাকে দাপন করতে নিয়ে যাওয়ার এবং তার সেই মৃত্যু চেহারা কানি। চলুন আমরা আগে মাহফুজুল ভাইয়ের চেহারা কানি আমরা একটু দেখি আগে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যেতে হবে দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে? এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। প্রিয় দর্শক, মৃত্যুর যে হাত পা নেই এটাই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। সো মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করো, কখন কার মৃত্যু হবে কখন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুধু আপনাদেরকে দেখিয়েছি, আসলে মৃত্যুর জন্য কোনো বয়সের নির্ধারণ নেই। বুড়া হলে যে মৃত্যুবরণ করবে সেটা নয়, অল্প বয়সী মানুষ যে মৃত্যুবরণ করে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমার প্রিয় ভাই মাহফুজুল ভাইয়ের মৃত্যু, সেটা প্রমাণ করে দেয়। সো প্রিয় দর্শক, নিজেকে তৈরি করুন, আপনার আমলনামাকে ভারী করুন, ইনশাআল্লাহ আপনি নিজেকে যদি প্রস্তুত করেন, মৃত্যু হলেও আল্লাহ আপনাকে যাতে কবরের আজাব থেকে রক্ষা করেন এবং জাহান্নাম থেকে যাতে রক্ষা করেন সেই চেষ্টাটা যেন আপনাদের ভিতরে থাকে। সো প্রিয় বন্ধুরা, সবাই মাহফুজুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন, আর নিজেকে প্রস্তুত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।